বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। সুধী দর্শক, আজকে আপনাদেরকে 12 মাসি আমরার একটি জাত দেখাচ্ছি। এই যে দেখুন, বেশ সুন্দর বিয়ারিং আমরার। হ্যাঁ, থুকাই এসেছে এবং থুকাই থুকাই গুটিও টিকেছে। এবং এই যে দেখুন, ফলন বেশ ভালো। আপনারা জানেন যে আমি যে কোনো জাতের ফলর বা ফলনের যে ট্রায়ালটি দিয়ে থাকি যেভাবে, সেটি কিন্তু অতি সাধারণ নিয়মে, কোনো প্রকার অতিরিক্ত যত্ন ছাড়াই। এই যে আপনারা গাছের গোড়া দেখলেই বুঝতে পারবেন যে এটা কি পরিমাণে যত্ন নেওয়া হয়েছে। রোপণের পরে আর আমি কোনো কিছুই করিনি। হ্যাঁ, আর প্রতারক ভণ্ডরা অনেক সময় তো আপনাদের সামনে বিভিন্ন জাতগুলোর ফলন খুব কষ্ট করে, নানা কিছু ব্যবহার করে ফলন দেখিয়ে থাকে, যা পরবর্তী সময় আমরা সাধারণ নিয়মে হতাশ হয়ে থাকি। তো 12 মাসই আমরা জাতটি আমার মনে হলো অবলীলাক্রমে যে কারো ছাদ বাগানে এবং মাটিতে অনায়াসে ফলন দিবে। হ্যাঁ, তো আমরা যে জিনিসটি লক্ষ্য করেছি, বিশেষ করে আমি যে জিনিসটি লক্ষ্য করলাম, যে আমাদের মৌসুমি যে আমড়াটি রয়েছে সেটির সাইজ কিন্তু অনেকটাই বড়। তবে এই 12 মাসই আমরার আকার আকৃতি ওটার চেয়ে অনেকটাই ছোট। হ্যাঁ, তো যাই হোক, যদি খেতে ভালো হয় এবং ভিতরে যে বীজটি থাকে সেটি যদি বেশ নরম হয়ে থাকে, হ্যাঁ, আর সুস্বাদু হয়, তাহলে মনে হয় এটি নিঃসন্দেহে একটি খুবই ভালো একটি আমড়া ফলনের দিক থেকে। তো এই আমড়াটি খাওয়ার সৌভাগ্য আমার পূর্বে হয়নি। তো আল্লাহ চাইলে এই আমড়াটি খেতে যদি ভালো হয়, ভালো মন্দ যাই হোক না কেন, সেই বিষয়ে আপনাদেরকে সামনে আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং সেই ভিডিওতে ভালো মন্দগুলো তুলে ধরার চেষ্টা করব। তো আমি আপাতত দৃষ্টিতে মানে ফলনের যে বিষয়টি লক্ষ্য করছি, সেই বিবেচনায় মনে করছি যে এই জাতটি মনে হয় আমাদের সকলেরই একটি দুটি থাকা উচিত। আমরা একটি ভালো ফল এবং টক মিষ্টি হওয়ায় অনেকেই পছন্দ করেন। অল্প কিছু সংখ্যক মানুষ ছাড়া মনে হয় আমরা যে ফলটি, এটি আমরা প্রায় সকলেই খেতে পছন্দ করি। তো যাই হোক, সুধী দর্শক, অদূর ভবিষ্যতে এই ফলটির স্বাদ জেনে আপনাদের সামনে সেই স্বাদের বর্ণনাটি তুলে ধরার চেষ্টা করব। আর আপনারা কেউ যদি এই জাতটি সংগ্রহ করতে চান, তাহলে অবশ্যই বিশ্বস্ত নার্সারি থেকে মাতৃগাছের ফলন দেখে, যেরকম এই যে এই গাছটিতে আমি ফলন দেখাচ্ছি, আবার ছোট বড় গুটি দেখাচ্ছি, এরকম মাতৃগাছ দেখে তারপরে জাতটি সংগ্রহ করুন। আমরা চারার মূল্য কিন্তু খুব একটা উচ্চ না, খুব অল্প মূল্যেই আমরা চারা ক্রয় করা সম্ভব এবং মূল্য অতি সুলভ হওয়ায় সাধারণত আমি এই জাতটির চারা উৎপাদন করার কোনো ইচ্ছে নেই, কারণ এত সুলভ মূল্যের চারা সাধারণত আমি উৎপাদনে যাব না, বা আমার যাওয়ার কোনো প্রকার ইচ্ছা নেই, বা আমি যাইনি অতীতে। হ্যাঁ, সুধী দর্শক, আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে, এবং এই জাতটি যদি আপনারা কেউ সংগ্রহ করতে চান, তো ফলনের দিক থেকে আমি এই মুহূর্তে বলতে চাচ্ছি যে ভালো একটি ফলনশীল জাত। হ্যাঁ, তো স্বাদের বিষয়টি আল্লাহ চাইলে আপনাদের সামনে পরবর্তী ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।